ফেসবুক পেজের মনিটাইজেশন সেকশনে দুইটা আমাদের আইকনে দুই রকম দেওয়া। তো এখানে আমাদের যে মনিটাইজেশন আইকনটা দেখতে পাচ্ছেন, এটার মাঝখান দিয়ে কিন্তু আবার একটা ক্রস দেওয়া আছে এবং এইটার মধ্যে কিন্তু সেই অপশনটা দেওয়া নাই। তো সেই ক্ষেত্রে এই যে এই মনিটাইজেশন অপশনটা কেন ক্রস আসলো এবং এটাই কেন ক্রস আসলো না, সেই বিষয়টাই আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিচ্ছি। তো মূলত হচ্ছে ফেসবুক পেজে আপনাকে মনিটাইজেশন করতে হলে আপনার মিনিমাম সর্বনিম্ন 3 মিনিটের ভিডিও আপলোড দিতে হবে। হ্যাঁ, আপনি যে 7 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের ভিডিও আপলোড দিতে পারবেন না, ঠিক এইরকম না। আপনি আপলোড দিতে পারবেন, কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটাকে যখন মনিটাইজেশন করতে যাবেন তখন এই 16 সেকেন্ড, 7 সেকেন্ড এই ভিডিওগুলি কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। কারণ ইউটিউব বলেই দিয়েছে আপনি মনিটাইজেশন অন করতে হলে আপনাকে ন্যূনতম 3 মিনিটের ভিডিও আপনাকে আপলোড দিতে হবে। যদি আপনি 3 মিনিটের ভিডিও আপলোড দেন সেই ভিডিওটা মনিটাইজেশন পাবে। তো এখন কথা হচ্ছে, আমি যে আমার পেজে এই যে 16 সেকেন্ড, 7 সেকেন্ডের এই যে ভিডিওগুলি যে আপলোড দিলাম, এগুলি তাহলে আসলে আমি কেন দিয়েছি? তো এইগুলি মূলত আমি দিয়েছি এজন্য আমার যাতে রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার, লাইক এগুলি যাতে বাড়ে এজন্য দিয়েছি। এগুলি হচ্ছে আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমি আপলোড দিয়েছি। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই দুইটা মনিটাইজেশন আইকনে কোনো সমস্যা নেই, কিন্তু এই 7 সেকেন্ডের আসলে এটার মধ্যে ক্রস কেন? তো এবার হচ্ছে মূল কথায় আসি। তো এখানে হচ্ছে আপনাকে সর্বনিম্ন 2 ডিজিটের সংখ্যার যদি ওয়াচ টাইম হয়, মানে ভিডিও ডিউরেশন হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা এইরকম থাকবে। আর যদি আপনার যেমন 1 সেকেন্ডের, 2 সেকেন্ডের, 3 সেকেন্ডের, 4 সেকেন্ডের অথবা 9 সেকেন্ডের, যদি এই 9 সেকেন্ড পর্যন্ত কোনো আপনি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার এই মনিটাইজেশনটা এরকমভাবে কাটা থাকবে। আর যখনই আপনার 2 সংখ্যার হবে, যেমন 10, 11, 12, এরপরে যাই হোক না কেন, ওই রকম কোনো ডিউরেশনের যদি আপনি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন সেকশনটা এইরকম আসবে। তো এরপর হচ্ছে যে আমরা আসলে এই ভিডিওগুলি, টোটাল কথা হচ্ছে আমরা এই ভিডিওগুলি আপলোড দিয়েছি যাতে আমাদের এই ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছালে আমাদের পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট বেড়ে যায় এবং আমরা সেখান থেকে কিন্তু ফলোয়ারও পেতে পারি। কারণ এই 16 সেকেন্ড বা 7 সেকেন্ড বা 10 সেকেন্ড, 20 সেকেন্ড এই ভিডিওগুলি কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় এবং সেখান থেকে কিন্তু ফলোয়ার আসে, এই জিনিসটাই কিন্তু আমাদের লাভ হবে। এছাড়া হচ্ছে আমরা এটাকে মনিটাইজেশন করতে পারবো না আর অন্য কোনো কিছু করতে পারবো না। আমরা জাস্ট পেজের গ্রোটাকে করার জন্য আমরা এই ছোট ছোট কিছু ভিডিও আছে যেগুলি আমরা আপলোড করে থাকি। তো মূলত হচ্ছে আপনার সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের এই মনিটাইজেশন যে কাটা অপশনটা আছে, এটা হচ্ছে যে আপনার যখনই কোনো 1 সংখ্যার কোনো ওয়াচ টাইমের ডিউরেশনের কোনো ভিডিও থাকবে তখন আপনার এটা কাটা আসবে। আবার যখন 2 সংখ্যার, যেমন 10, 11, 12 এরকম যখন কোনো ডিউরেশনের ভিডিও আসবে তখন কিন্তু আবার মনিটাইজেশন সেকশনটা এরকম দেখাবে। আর যখন আপনি 3 মিনিটের ভিডিও আপলোড করবেন তখন তো এটা ওকেই থাকবে। তো এই হচ্ছে আসলে মনিটাইজেশন সেকশনের এই অপশনগুলির বিষয়। তো এই বিষয়গুলি হয়তোবা অনেকে বুঝেন না এবং অনেকেই হয়তোবা এগুলি নিয়ে চিন্তা করেন যে আসলে এটা কেন ক্রস আসলো, হয়তোবা আমার পেজে মনিটাইজেশন হবে না। তো এই জন্য আসলে এই ভিডিওগুলি তৈরি করা। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং নিয়মিত ফেসবুক পেজ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।